সৌমিত্র চট্টোপাধ্যায় শুধুমাত্র অভিনয় জগতেরই তো একজন জ্যোতিষ্ক নন, তিনি এক বহুমুখী প্রতিভার অধিকারী, একথা আমার বলার অপেক্ষা রাখে না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে হাওড়া জেলা স্কুল তথা হাওড়া শহরেরও একটা অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল, ছিল শব্দটাই এখন বলতে হবে এই মুহূর্তে, যেহেতু তিনি প্রয়াত হয়েছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় হাওড়া জেলা স্কুলের ছাত্র ছিলেন এবং 1951 খ্রিস্টাব্দে তিনি এখান থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হন। আমি সেই সময়কার শিক্ষক মশাইদের সঙ্গে যাদের পরিচয় ছিল তাদের মুখ থেকে যেটুকু শুনেছি আমাদের সিনিয়রদের থেকে, সেটা হলো যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা অনালোকিত দিক সম্পর্কে আমার মনে হয় বলা দরকার, যে তিনি কিন্তু অসম্ভব ক্রীড়ামোদী ছিলেন এবং স্কুলকে বিভিন্ন ক্ষেত্রে তিনি রিপ্রেজেন্টও করেছেন বলে আমরা শুনেছি, এবং এই তার খেলাধুলার ব্যাপারে আগ্রহ সম্পর্কে তৎকালীন যে শিক্ষকরা এবং ছাত্ররা ছিলেন তারা এই ব্যাপারে বহু কিছু বলেছেন। এবং আর একটা কথা যেটা তাদের মুখ থেকে শুনেছি, যে তিনি অসম্ভব যে সাহিত্য পড়তে ভালোবাসতেন, তার সাহিত্যের প্রতি যে গভীর অনুরাগ, সেই অনুরাগের সূচনাও সম্ভবত হয়েছিল হাওড়া জেলা স্কুলের শিক্ষকদের সাহচর্যে। সৌমিত্রবাবু থাকতেনও হাওড়া জেলা স্কুলের কাছাকাছি একটা জায়গায়, কারণ ওনার বাবার বদলি চাকরি ছিল, সেই সূত্রেই তারা হাওড়ায় এসেছিলেন বলে আমরা শুনেছি। এবং আমার মনে হয় যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো এত বড় একটা মহিরুহ যে তৈরি হয়েছিলেন, সেই মহিরুহর তৈরির পিছনে হাওড়া জেলা স্কুল তথা হাওড়া শহরেরও অবদান ছিল, এবং সে কথা তিনি নিজেও বারংবার স্বীকার করেছেন। আমাদের স্কুলের 150 বছর যখন হয়েছিল তখনও আমাদের সেই সময়কার ছাত্র শিক্ষকরা গেছিলেন, তাদের সঙ্গেও তিনি আলাপচারিতা করে বলেছিলেন যে তিনি হাওড়া জেলা স্কুলের যে সম্পদ তিনি পেয়েছেন, যে বিদ্যার উত্তরাধিকার তিনি লাভ করেছেন, তা তার মনে মানে স্মৃতির মণিকোঠায় অক্ষয় হয়েছিল, এবং সারা বাংলা তথা বিশ্বের চলচ্চিত্রমোদী সংস্কৃতি অনুরাগী মানুষদের মতোই আমরা হাওড়াবাসীও এবং হাওড়া জেলা স্কুলের ছাত্র এবং শিক্ষক হিসেবে আমরা সকলেই অত্যন্ত বেদনার্থ। আমরা আশা করব যে তার যে কীর্তি অমলিন থাকবে এবং বাঙালির মিত্র সৌমিত্র আমাদের মনের মণিকোঠায় চিরোজ্জ্বল হয়ে থাকবে।